হযরত আলী এখন ঘরের মধ্যে ঢুকতেছে, ফাতেমার ঘরে, ঘরের দরজা দিয়ে ভিতর দিকে তাকায় থাকে ফাতেমা, এ বাম হাতে, বাম হাতে জাতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী দরজা দিয়েই হতবাক, লক্ষ্য করে দেখে বাম হাতে এরকম জাতা ঘুরাচ্ছে, জাতা বোঝেন আপনারা, জাতা, জাতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী দরজা থেকে মনে মনে বলতেছে, আল্লাহ আমার ঘরে কোনো ধন দৌলত নাই, আমার ঘরে সোফা খাট পালং নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে আল্লাহ তুমি জান্নাত বানায়া দিছো। কি দেখতেছে হযরত আলী, কি দেখতেছে, তার বউটা বাম হাতে জাতা ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এ দৃশ্য দেখার পর হযরত আলী এত খুশি হয়েছে, আল্লাহ আমার বউ ফাতেমা দুনিয়ার কামও করতেছে আবার আখেরাতের কোরআন তেলাওয়াত করতেছে, দুনিয়া আখেরাত জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলতো আমল নামা ডান হাতে দিলে তার অবস্থা কি হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে আর বাম হাতে দিলে কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, জবান ফসকে বার হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে ফাতেমা দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী চমকে বলতেছে, কি গো, জাতা ঘুরাচ্ছে কোরআন সব পড়তেছে আর সেইটা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন যে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের জন্য সব কাজ কাম হারাম, একটাই মাত্র কাম হলো স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া, ধরে কোন সুবহানাল্লাহ। তো আপনি আইছেন ঘরের দরজা, আমার এইগুলো কাম আর চলে? আলী বলতেছে, ঠিক আছে জাতা ঘুরার নয় বন্ধ করলে, তাই বলে কোরআন তেলাওয়াত তো বন্ধ করবা? ফাতেমা বলতেছে, কি খন, কোরআন তেলাওয়াত হচ্ছে নফল ইবাদত, নফল নামাজের মধ্যেও যদি বউ দাঁড়ায় আর স্বামী যদি বউকে ডাকে ফাতেমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি কি জানো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকলে আমি তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাঁচ সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা আমার বাবা বুঝাই দিল, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সব চাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আপনারা সুবহানাল্লাহ আজকে বলেন কেন, আজকে আপনাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? এই মায়ের এই পর্দার অন্তর ধরা আছে, আমার একটা আছে, রহিমা কথা কয় না, রহিমা কথা নাই, কে গো রহিমা, কি এত ডাকেন কেন, আমার কাম নাই, স্বামী ডাকতেছে আর উনি কয় আমার কাম নাই। স্বামী যখন ডাকবে দুনিয়ার সব কাম কাজ হারাম, শুধু ফরজ রোজার ফরজ নামাজ এই দুইটা যদি বউ রাখে তখন স্বামীর ইচ্ছা মতো হুকুম পালন করা যাবে না, নামাজ ফরজ নামাজের নিয়ত করেছে, স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, নামাজ শেষ করে উত্তর দেওয়া লাগবে। এছাড়া নফল নামাজের মধ্যে থাকে ডাকা মাত্রে নামাজ না আগে উত্তর দেওয়া লাগবে। আর যদি ফরজ রোজা রাখে, স্বামী যদি দিনের বেলা কিছু করবার চায় বউ বলবে আমি রোজা আছি এখন আপনার ডাকে সাড়া দেওয়া গেল না, আর নফল রোজা যদি রাখে স্বামী যদি কিছু আনন্দ করবার চায় ওজা বাদ দিয়ে স্বামীকে খুশি করা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Yeah.